এক সময় যেখানে ছিল প্রভাবশালী জমিদার বাড়ি, স্থানীয়দের ভাষায় মঠের ঘাট জমিদার বাড়ি, আমরা আজ এসেছি সেই জমিদার বাড়িতে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের এই বাড়িটি এখন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, আমরা আসছি মুড়াপাড়া সেই ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজের সামনে। আজকে আমরা ঘুরে ফিরে দেখব এই ডিগ্রি কলেজের আশপাশ। এটি একটি রাজকীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠান এর যে কারুকার্য এবং এর আশপাশ, সেটি অনেকটাই ঐতিহ্যের ধারক এবং বাহক। আমরা সেই বিষয়টি দেখানোর জন্যই আজকে এখানে এসেছি। তো চলুন আমরা এক এক করে দেখি, আসুন আমাদের সাথে। বন্ধুরা, আমি প্রবেশ করছি এই গেট দিয়ে। জমিদার বাড়ির স্মৃতি বুকে দাঁড়িয়ে অর্ধ শতাব্দীর মুড়াপাড়া ডিগ্রি কলেজ, আজকে সেই ডিগ্রি কলেজে আসলাম। আজকে এই ডিগ্রি কলেজের পিছনের যে বৃত্তান্ত, সেটি আপনাদের সামনে উল্লেখ করব এবং আপনারা আমার সাথে থাকুন। আগেই বলেছিলাম, মুড়াপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময়ে এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়। এটি উপজেলার মুড়াপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলে জানে। দ্বিতল এই জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে। রয়েছে সংলগ্ন দুটি পুকুর, বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর, পেছনের ভাগে মোটামুটি বড় সাইজের আরেকটি পুকুর, সেটি আমি পরে আসব। এছাড়া পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভাণ্ডার ও কাঁচারিঘর। মন্দিরের ওপরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রসাদে প্রবেশের পথে রয়েছে বেশ বড় একটি ফটক। একটি আম বাগানও আছে জমিদার বাড়ির সামনের অংশে। দুটি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে। বন্ধুরা, এবার আসি এই রাজবাড়িটির ইতিহাস সম্পর্কে। মুড়াপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মুড়াপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1999 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন। পিছনে যে পুকুরটি, এই যে দেখতে পাচ্ছেন পুরাকৃতি, এর পাশেই এই পুকুরটির অবস্থান। আজ থেকে প্রায় 20 বছর হবে, 20 বছর আগে আমি এখানে এসেছিলাম। এসে এই জায়গাগুলো দেখে গেছি, খুবই সুন্দর এলাকা। জগদীশ ব্যানার্জি, এখানে স্থানীয় একজনকে পেলাম, শুনি এই চাচার কাছ থেকে কিছু। জগদীশ ব্যানার্জি হলো বড়, আতুতুর ব্যানার্জি হলো ছোট। আচ্ছা, এই চাচার কাছ থেকে যা জানতে পারলাম, সেটি হচ্ছে 1909 খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জি ও আশুতোষচন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ হয়। 1947 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল করে নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে। 1967 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে, সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে।
বর্তমানে এটি সরকারি মুড়াপাড়া ডিগ্রি কলেজ নামে পরিচিত। বন্ধুরা, যে দুটি পুকুর খনন করা হয়েছিল তার মধ্যে পিছনের পুকুরটি হচ্ছে এটি। আর আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালটি, এই দেওয়ালটির ভিতরেই রয়েছে জমিদার বাড়ির যেই নাচঘর, আস্তাবল, মন্দির, ভাণ্ডার এবং কাছারিঘর, সেগুলো। আমরা এখন চলে আসছি যে পুকুরের যেই ঘাটলা, সেই ঘাটটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘাটলাটি এবং পুকুরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল আকৃতি একটি পুকুর, সেটি এখন মজা পুকুর হিসেবে পড়ে আছে। এখানে তেমন একটা মাছের চাষও নেই, যা জানা গেল যে এখানে মাছের চাষও হচ্ছে না, অর্থাৎ এমনি পড়ে আছে। আমরা ভিতরে প্রবেশ করছি, যে ফটকের ভিতরে চলে আসলাম এবং এর ভিতরে যেই ঘরগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, ভিতরে অনেকগুলো গাছপালা আছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, একবারেই ভুতুড়ে এই বাড়িটি পিছনের অংশে, অর্থাৎ ডিগ্রি কলেজের ঠিক পিছন পাশ, মানে পূর্ব পাশে এই ঘরগুলোর অবস্থান। একেবারেই ভুতুড়ে একটি বাড়ি, মাঝে মাঝে পাখির ডাক শোনা যায়, এছাড়া আর অন্য কিছুর শব্দ তেমন একটা পাওয়া যায় না, ঝিঝি পোকার শব্দ পাওয়া যাচ্ছে। এখন আমি কথা বলছি আমার দাদা দেবাশিষ বাবুর সাথে। আমরা এখন মুড়াপাড়া যেই রাজবাড়ি, সেই রাজবাড়ির পিছনে অংশে আছি। দাদা আমার সাথে আছেন। দাদা, আপনি তো ঘুরে ফিরে দেখছেন, আপনার মনের ভাবনাটা বলেন, আসলে কেমন লাগছে আপনার কাছে ঘুরে এসে? এই বাড়িটি বর্তমানে ছিন্নভিন্ন অবস্থায় আছে। এটা ছিল তৎকালীন জমিদার আশুতোষ ব্যানার্জি ও ওনার ভাই, আরেকজনের নাম হচ্ছে আপনার জগদীশ ব্যানার্জি। দুজনের এখানে প্রায় 67 একর সম্পত্তি এবং বেশ কয়েকটা পুকুর। বর্তমানে এই রাজবাড়িটা মুড়াপাড়া ডিগ্রি কলেজের আন্ডারে আছে। ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা একটু রক্ষণাবেক্ষণ করা উচিত। এটা একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি বিষয়, একটু খেয়াল করা উচিত। ধন্যবাদ দাদা, আপনি খুব সুন্দর কথা বলেছেন। আসলে এই ধরনের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, একে উদ্ধার করা আমাদেরই দায়িত্ব। আমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম আছি, আমাদের সকলের এগুলোর দিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে আমাদের সরকারি প্রতিষ্ঠান প্রত্নতত্ত্ব বিভাগ, তাদের উচিত এই বিষয়টি গভীরভাবে, সুন্দরভাবে এটি ফুটিয়ে তোলা। ধন্যবাদ। এই রাজবাড়ির পিছনে অংশে আমরা ঘুরে ফিরে দেখলাম যে এখানের যে অবস্থান, সেই রাজকীয় পুকুর ঘাটের সামনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরাপাড়া যে ডিগ্রি কলেজ হয়েছে, সেই ডিগ্রি কলেজের পিছনের যে পুকুরটি একসময় রাজাদের আনাগোনা ছিল, অর্থাৎ জমিদারদের আনাগোনা ছিল। তারা এখন আর নেই, হিন্দু জমিদার, তারা এগুলো ছেড়ে চলে গেছে। এগুলো এখন সরকারি সম্পত্তি পরিগণিত। জমিদার বাড়ির সামনে যে আম বাগানটি, সেই শতবর্ষী আম বাগান এবং আম গাছগুলো দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির আম গাছ, এবং এগুলোর ডালপালা আস্তে আস্তে ঝরে পড়ে গেছে, কিন্তু তার মেইন ভিত্তি সেটা রয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি আম গাছ। বন্ধুরা, আমরা ঘুরে ফিরে দেখছি, এখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষজন এখানে চলে আসে, ছুটে আসে এই কলেজটির এবং এই জমিদার বাড়িটির সৌন্দর্য অবলোকন করার জন্য। এখন জানিয়ে দিই কীভাবে আসবেন এই মুড়াপাড়া জমিদার বাড়ি বা ডিগ্রি কলেজটি দেখার জন্য। বন্ধুরা, ঢাকা থেকে বাসে করে স্টাফ কোয়ার্টার হয়ে আপনারা সুলতানা কামাল যে ব্রিজটি, সেটি পার হয়ে তারাবো যেই স্থানটি, সেখান থেকে রিক্সা করে চলে আসতে পারেন। রিক্সা ভাড়া নেবে 70-80 টাকা। এছাড়াও বন্ধুরা, আপনারা কাশপুর থেকে চলে আসতে পারেন তারাবো এই অঞ্চলে, এবং এখান থেকে রিক্সা করে মুড়াপাড়া
ডিগ্রি কলেজ। আমি ঘুরে ফিরে দেখলাম সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি মুড়াপাড়া, বর্তমানে মুড়াপাড়া সরকারি ডিগ্রি কলেজ। এটি কলেজ থাকবে না, কলেজের আশপাশে যে সকল স্থাপনাগুলো হয়েছে সেগুলো কলেজ হিসাব থাকবে, এটি পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। আমি আর দাদা আজকে এই মুড়াপাড়ার জমিদার বাড়ি তথা ডিগ্রি কলেজ আমরা ঘুরে ফিরে দেখলাম এর আশপাশ। তো আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের পরিশ্রম সার্থক হবে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে।